হ্যালো বন্ধুরা আপনার সাথে আমি শুভঙ্কর আপনারা দেখছেন জয় 360 থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওতে আলোচনা করবো এবারে প্রাইমারি ডেট দু হাজার বাইশের পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আজকে এই ভিডিওতে চলে আসলাম যেমন এবারে প্রাইমারি পরীক্ষার্থীদের যেগুলো মূল কিছু প্রশ্ন যেগুলো তাদের পরীক্ষার আগে জেনে নেওয়া প্রয়োজন যেমন ধরে নিন যে এবারে প্রাইমারি টেটের পূর্ণমানটা কত ঠিক আছে কত নম্বর পরীক্ষা হবে এবং কত নম্বর পেলে পাশ করতে পারবে নেগেটিভ মার্কিং আছে কিনা এছাড়া কাদের কত ছাড় থাকবে সেটা এইচ রিল্যাক্সেশন থাকতে ভাবতে পারে এবং আলাদা আলাদা ক্যাটাগরিজ ক্যান্ডিডেটের জন্য কত পরিমাণ মার্কস পালে পেলে তারা পাস করতে পারবে এ সমস্ত বিস্তারিত এবং সাথে থাকছে যে আগের পরীক্ষা কত পেয়ে চাকরি হয়েছে এ সমস্ত বেসিক ইনফরমেশান সাথে ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা থাকছে আজকে ভিডিওতে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিও ডিউরেশন আমি চেষ্টা করব অল্পের মধ্যেই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদেরই হেল্প হবে বিশেষ করে প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য আজকের ভিডিওটা তো চলুন আর কথা না পারে ভিডিওটা শুরু করছি ভিডিওটি শুরু করবার আগে একটি রিকোয়েস্ট আপনারা যা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে ধরে বেলটির অল নোটিফিকেশানটি ক্লিক করতে ভুলবেন না তো চলুন শুরু করছি আজকে ভিডিওটি তো দীর্ঘ প্রায় ছ বছর পর নানা রকম ওঠা সামলে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং প্রশাসনের একান্ত সহযোগিতায় অবশেষে হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষা তবে পরীক্ষা দিতে যাবার আগে এই সকল নিয়মগুলি প্রত্যেকেরই জেনে রাখা একান্ত দরকার তো আজকে ভিডিওতে সেগুলো জানবো যেমন বেসিক যেটা বলেছিলাম ভিডিও শুরু যে শুরুতে যে প্রাইমারি টেট দু হাজার বাইশের এবারের পরীক্ষার গাইডলাইনটা কি যেমন সেটা এখন বলছি যে প্রাইমারি বিষয়টি এখন সকলের কাছে একটি আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক আছে প্রত্যেকের মুখে এবারে দু হাজার বাইশের প্রাইমারিটেড নিয়ে কথা সেক্ষেত্রে প্রশ্ন ফাঁস যেমন প্রশ্নপত্র ভুল অজ্ঞাত কারণে নম্বর বেড়ে যাওয়া এসব উদাহরণ আছে প্রচুর এর মধ্যেই আবার সম্প্রতি খবরে এসেছে রাজ্যের ডিএলএড কোর্সের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার কথা বিষয়টি পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের নজরে এনে তিনি জানিয়েছেন যে কেউ কেউ পর্ষদের সাথে বিশ্বাসঘাতকতা করে এরকম কাজ করছে তারা পর্ষদকে আরও কলুষিত করার চেষ্টা করছে তিনি আশ্বাস দিয়েছেন এই বিষয়ে দ্রুত কার্যকরী ভূমিকা নেবার নেওয়া হবে আবার আসা যা আসা যায় এবার আসা যাক মূল বিষয় সেটি হল ডাব্লুবি এবারের প্রাইমারি টেট পরীক্ষার গাইডলাইন অনেক আগেই ষোলো দফায় একটি গাইডলাইন পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যেটা আমরা প্রত্যেকে জানি এটা আমি ভিডিও আগে দিয়েছিলাম সেক্ষেত্রে যে সকল বিষয় গুরুত্ব দিতে বলা হয়েছে সেই সকল বিষয় তুলে ধরা হয়েছে আমাদের পূর্ববর্তী প্রতিবেদনে যেটা আমি অর্থাৎ পূর্ববর্তী ভিডিওতে দিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন তো এই গাইডলাইন অনুসারে বায়োমেট্রিক মেটাল ডিটেক্টর ইন্টারনেট বন্ধ করা করা পোহরা পোহরায় হবে এবারে টেট পরীক্ষা আরও অনেক বিষয় আছে যেগুলো জেনে রাখা একান্ত প্রয়োজন পরীক্ষার্থীদের আর মাত্র কয়েকদিন পরে দীর্ঘ অপেক্ষায় টেট পরীক্ষার ফল অর্থাৎ পরীক্ষা শুরু হতে চলেছে তাই টেট পরীক্ষার ব্যবস্থাপনায় কোনো খামতি রাখছে না এবারে পর্ষদ কেননা পর্ষদের উপর এবার আঙ্গুল উঠছে যে পর্ষদ ঠিকঠাক পরীক্ষা নিতে পারছে না তাদেরই এই পর্ষদের উপরেই কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন রুখে দাঁড়িয়েছে যে প্রশ্নপত্র ভুলভাল এছাড়া বিভিন্ন সমস্যা এই পর্ষদের উপর দিয়ে যাচ্ছে যার জন্য এবার প্রশ্ন কিন্তু ঠিকঠাক ব্যবস্থাপনা কোনো খামতি রাখবে না বলেই মানা হচ্ছে কীভাবে পরীক্ষা নেওয়া হবে কতটা সাবধানতা অবলম্বন করা হবে সে বিষয়ে পর্ষদের তরফে আঠারো পাতার বিশাল একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে যেটা এখন আপনাকে জানাবো যে প্রাইমারিটের দু হাজার বাইশের এবারে সংক্রান্ত গাইডলাইন সর্বপ্রথম যেটা তো সম্পূর্ণ আপনাদের যেটা বলবো যে পরীক্ষা কেন্দ্র ঢোকার মুখে পরীক্ষার্থীদের জন্য থাকবে বায়োমেট্রিক মেশিন থাকবে সিসিটিভিও মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে পরীক্ষার্থীদের এবং সকাল এগারোটার আগে কোনোভাবেই সেন্টার ইনচার্জের হাতে যাবে না প্রশ্নপত্র রাখা থাকবে পুরোপুরি তার আগ পর্যন্ত অর্থাৎ এই টাইমের আগ পর্যন্ত থানায় থাকবে প্রশ্নপত্র বারোটা থেকে শুরু হবে পরীক্ষা এগারোটা এগারোটা পঁয়তাল্লিশ এর আগে খোলা যাবে না প্রশ্নপত্র তো এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে পনেরোটা পনেরো মিনিটের মধ্যে কিন্তু প্রশ্নপত্র খোলা হবে তো এগারোটার পরে হলে ঢুকতে পারবে না কোনো পরীক্ষার্থী ওয়েমআর সিটের সবুজ প্রতিলিপি নিয়ে বাড়ি ফিরতে পারবে না পরীক্ষার্থীরা ঠিক আছে তো ওয়েমআর শিটের সবুজ যে প্রতিলিপি সেটাও কিন্তু পরীক্ষার্থীরা আগে নিয়ে যেতে পারতো সেটা কিন্তু নিয়ে যেতে পারবে না তো ডিএলএড এর প্রশ্ন বিতর্কের পর সেন্টার ইনচার্জের বাড়তি সতর্ক করেছে পর্ষদ প্রশ্ন ফার্স্ট রুখতে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবে পর্ষদ এখন যেটা জানাবো যে প্রাইমারিটেড পরীক্ষা আড়াই ঘন্টার পরীক্ষা হবে ঠিক আছে তো এই বিশেষ যে প্রাইমেরিটেডের এবারে পরীক্ষা কি হিসেবে ক্রাইটেরিয়াতে এক্সামিন সেন্টার নেওয়া হবে সেটা আপনাদের এখন জানাবো তো দেখুন যে আড়াই ঘন্টার পরীক্ষা হবে পূর্ণমান অর্থাৎ দেড়শো নম্বরে পরীক্ষা হবে প্রতিটি নম্বর এক নম্বর করে ভ্যারি করবে সম্পূর্ণ দেড়শো নম্বরে পরীক্ষা নেওয়া হবে কোনো নেগেটিভ মার্কিং যেটা বলেছিলাম নেগেটিভ মার্কিং আছে কি না তো এই পরীক্ষার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই এটা কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই একটা পজিটিভ বিষয় যে কোনো নেগেটিভ মার্কিং নেই অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকলে কি হয় যে প্রশ্ন মাল্টিপ্যাল চয়েসের ক্ষেত্রে যেহেতু মাল্টিপ্যাল চয়েস সেক্ষেত্রে প্রশ্নের অ্যান্সার ঠিকঠাক জানা না থাকলে সেক্ষেত্রে তারা দিতে পারে না কারণ একটা সেখানে নেগেটিভ মার্কিং থাকে তো এই প্রশ্নে এই পরীক্ষার ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই এটা খুব ভালো একটা বিষয় ষাট শতাংশ নম্বর পেলে পাস করতে পারবে অর্থাৎ নব্বই দেড়শোর মধ্যে নব্বই পেতে হবে মিনিমাম এবং সংরক্ষিত ক্ষেত্রে কিন্তু পাঁচ শতাংশ অর্থাৎ এস সি এসটি আদার্স ক্যাটাগরি স্ক্যান্ডিয়ার জন্য পাঁচ শতাংশ ছাড় রয়েছে ফিফটি ফাইভ পারসেন্ট নম্বর পেলেই তারা অ্যাপ্লিকেবল হবে এবং টেট দু হাজার চোদ্দোর রেজাল্ট অনুযায়ী আগে আগেরবার আশি পেয়েও অনেকেই চাকরি পেয়েছে যেটা আমি ভিডিও শুরুতে পেয়েছিলাম আগেরবার কততে পাশ করেছে দু হাজার চোদ্দো সালের কথা বলছি যে রেজাল্ট অনুযায়ী দু হাজার চোদ্দো সালের রেজাল্ট অনুযায়ী আশি পেও অনেকেই চাকরি পেয়েছেন এই পরীক্ষার পাশ করতে হলে আপনি যে বিষয়ে বেশি পারদর্শী সেটি আগে সম্পূর্ণ করে তারপর বাকি বিষয়গুলো ধরবেন এবং নির্ধারিত সময়ের আগেই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন যেগুলো পারবেন না সেগুলোও শেষ মুহুর্তে টিক দিয়ে আসবেন যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই এটা আমি আবারও বলছি আপনাদের পরীক্ষার্থীর জন্য কিন্তু এটা খুব ভালো একটা বিষয় পজিটিভ দিক যে কোনো নেগেটিভ মার্কিং নেই আপনারা যেটা ঠিক মনে হবে সেটাও দেবেন কোনো মানে অ্যান্সার কোনো কোশ্চেন অ্যান্সারটা দিলেন না এরকম যেন বিষয় না হয় কেননা নেগেটিভ মার্কিং নেই অনেকেই বিশ্বাস করে যে পরপর চারটি সিন দিলে সি অপশান টিক করলে সেটা কোনো না কোনো একটি সঠিক হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য তাদের ক্ষেত্রে পরীক্ষার জন্য এটা পজিটিভ বিষয় তো এদিকে নতুন সভাপতি গৌতম পাল বাবু আশ্বাস দিয়েছিলেন প্রতি বছর দুবার করে হবে প্রাইমারিটেড এক্সাম তবে নিয়োগের সাথে প্রাইমারিটেড এক্সামের কোনো সরাসরি যোগ থাকবে না অর্থাৎ নিয়োগ হবে সম ভিত্তিতেই প্রাইমারিটেড সংক্রান্ত বিতর্ক যেন পিছু ছাড়ছে না এইভাবে এইবারে পরীক্ষায় কোনো রকমের ফাঁক রাখতে চাচ্ছে না পর্ষদ নিয়োগ প্রক্রিয়ায় রাখা হচ্ছে পূর্ণ নজরদারি অযোগ্য প্রার্থীদের নিয়োগের অভিযোগ উঠেছে পর্ষদের বিরুদ্ধে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টারাজ্য বর্তমানে জেল হেফাজতে রয়েছেন এই আবহের টেট পরীক্ষা নিয়ে যাতে নতুন কোনো প্রশ্ন কোনো প্রশ্ন না ওঠে সেদিকে নজর রাখা হচ্ছে পর্ষদ সেই দিকটা নজর রাখছে আগামী এগারোই নভেম্বর টেট পরীক্ষা হবে দুপুর বারোটা শুরু হচ্ছে এবং দুপুর আড়াইটা পর্যন্ত কিন্তু এই পরীক্ষা চলবে সঠিক সময়ে পরীক্ষার হলে পৌঁছে যেতেই হবে নাহলে কিন্তু পরবর্তীতে এগারোটার পরে কিন্তু সেখানে ঢুকতে পারবে না এন্ট্রি দেওয়া হবে না এবং পর্ষ সভাপতি জেলার রাজ্যের প্রশাসনের সহযোগিতার এবারে প্রাইমারি টেট দু হাজার সম্পূর্ণ করতে চলেছে খবর অনুযায়ী সাত লক্ষের বেশি আবেদন এখন পর্যন্ত জমা পড়ে গেছে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের একই সাথে পরীক্ষা নেবার বিষয়টি বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে বিন্দুমাত্র অসতর্কতার ফলে হতে পারে পরীক্ষা বাতিল সে কারণে সকলেই সাবধানতা অবলম্বন করেই শ্রেয়ভাবেই পরীক্ষাটা দেবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে ভিডিওটি থেকে হেল্পফুল হলে একটি লাইক করে দেবেন এবং এই প্রাইমারি টেট এবারে দু হাজার বাইশের পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ